আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি টপ ফাইভের নতুন আরও একটি ভিডিওতে। বন্ধুরা, গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বাংলাদেশের সেরা পাঁচটি বাস। আজকের ভিডিওতে বাংলাদেশের সেরা পাঁচটি বাসের মালিক সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং তাদের বর্তমান অবস্থান আপনাদেরকে জানাবো। আপনারা যারা নিত্য নতুন তথ্যবহুল ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে লাইক দিতে বলবেন না। আজকের ভিডিওতে নাম্বার এক তালিকায় যে বাসটি রাখা হয়েছে সেটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ। হানিফ এন্টারপ্রাইজ বর্তমানে হানিফ এন্টারপ্রাইজের সাবেক চেয়ারম্যান হলেন জয়নাল আবেদিনের বড় ছেলে জনাব কফিল উদ্দিন এবং তার ছোট ছেলে মোহাম্মদ হানিফ। তবে বর্তমান সময়ে হানিফ এন্টারপ্রাইজ কোম্পানিটির মূল কারিগর হলেন জয়নাল আবেদিন সাহেব নিজেই। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে নাম্বার দুই তারিখায় যে পরিবহন রাখা হয়েছে শ্যামলী পরিবহন। বাংলাদেশের অন্যতম একটি পরিবহনের নাম হচ্ছে শ্যামলী পরিবহন, যা আপনারা সকলে জানেন। শ্যামলী বাস কোম্পানিটির পিছনে যারা কঠোর পরিশ্রম করেছেন তাদের নাম হলো, অন্যতম হলো গণেশ চন্দ্র ঘোষ এবং তার দুই ভাই রমেশ চন্দ্র ঘোষ ও রমেন্দ্রনাথ ঘোষ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে নাম্বার তিন তালিকায় যে বাস কোম্পানিকে রাখা হয়েছে আপনাদের সকলের পরিচিত গ্রিন লাইন পরিবহন। গ্রিন লাইন পরিবহনে বর্তমান বাংলাদেশের অন্যতম একটি পরিবহন। বর্তমানে গ্রিন লাইন পরিবহনের অধীনে সব মিলিয়ে প্রায় একটি বিশটিরও বেশি এসি বাস রয়েছে, আরও অনেকগুলো নন এসি বাস রয়েছে। আর গ্রিন লাইন পরিবহনের এই সব নামি দামি বাসের মালিক হলেন আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন সাহেব। আজকের ভিডিওতে নাম্বার চার তালিকায় যে বাসের পরিবহনটি রাখা হয়েছে তা হচ্ছে সোহাগ পরিবহন। আপনারা সকলে অবগত আছেন বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম একটি পরিবহনের নাম হচ্ছে সোহাগ পরিবহন। সোহাগ পরিবহন গ্রুপ নামে পরিচিত প্রতিষ্ঠানটির চেয়ারপারসন হচ্ছেন মরহুম মাহমুদ ইউনুস তালুকদারের স্ত্রী আনোয়ারা বেগম আর সোহেল, আর বড় ছেলে সোহাগ ও বাকি তিন ভাই হচ্ছেন এর বর্তমান পরিচালক। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সকলের চমকে দেওয়ার মতো যে বিষয়টা, আজকের ভিডিওতে এনার ট্রান্সপোর্ট এজেন্সির যে মূল মালিক তার নাম এই ভিডিওতে প্রকাশ করা হবে। আজকের ভিডিওতে পাঁচ নম্বর তারিখে যে বাসটি রাখা হয়েছে তা হচ্ছে এনা বাস। বর্তমান সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব খন্দকার এনায়েতুল্লাহ সাহেব, তিনি হলেন বর্তমান সময়ে এনা ট্রান্সপোর্টের প্রতিষ্ঠানটির মালিক। প্রিয় দর্শক, আশা করি যে আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি কেমন লেগেছে এবং তথ্য কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, আর যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।